নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে গেছে বিএনপি। কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করছেন দলের নেতারা। রাজধানীর মিন্টো রোডে কমিশনারের কার্যালয়ে গেছেন দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে কাল সারা দেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি এবং রাষ্ট্র মেরামতে 27 দফা সামনে নিয়ে কাল দ্বিতীয় কর্মসূচি পালন করবে তারা।